হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পুষ্টিবিজ্ঞান সেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। 2024 সালের নতুন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের ইউনিট টু পুষ্টিতে ম্যাক্রোমলিকিউলের প্রথম অধ্যায় পুষ্টিতে কার্বোহাইড্রেট থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আজকের এই প্রশ্নোত্তরের পার্ট ওয়ান দেওয়া হয়েছে, নেক্সট ভিডিওতে পার্ট টু দেওয়া হবে। প্রথমেই আমরা দেখি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ MCQ। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, কার্বোহাইড্রেটের একক হলো, কার্বোহাইড্রেটের একক হলো, এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। নেক্সট প্রশ্ন 2 নম্বর, হচ্ছে 1 কেজি কার্বোহাইড্রেট জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, 1 কেজি কার্বোহাইড্রেট জারিত হয়ে শক্তি উৎপন্ন করে 4.1 কিলোক্যালোরি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 4.1 কিলোক্যালোরি। নেক্সট প্রশ্ন 3 নম্বর, নিচের যেটি শর্করা নয় সেটি হলো, তাহলে এখানে শর্করা নয় হচ্ছে হিমোগ্লোবিন, অতএব অপশানে সঠিক অ্যান্সার হিমোগ্লোবিন। নেক্সট 4 নম্বর, যে সকল কার্বোহাইড্রেট অণুতে CHO গ্রুপ থাকে তাদের বলা হয়, তাদের কি বলা হয়, তাদের বলা হয় অ্যালডোজ, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যালডোজ। নেক্সট 5 নম্বর, একটি দ্বি শর্করা হলো, দ্বি শর্করা হলো ল্যাকটোজ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ল্যাকটোজ। 6 নম্বর, একটি বিজারণধর্মী কার্বোহাইড্রেটের উদাহরণ হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে অপশন হচ্ছে গ্লুকোজ সুক্রোজ গ্লাইকোজেন সেতসার, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই গ্লুকোজ, অপশন এ। এবার পরবর্তী প্রশ্ন 7 নম্বর, একটি অ্যামাইনো সুগারের উদাহরণ হলো, একটি অ্যামাইনো সুগারের উদাহরণ হলো হচ্ছে ডিঅক্সিরাইবোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোসামিন, এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্যালাক্টোসামিন। নেক্সট 8 নম্বর, একটি প্রাণীজ শর্করা হলো, প্রাণীজ শর্করা খুবই কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাণীজ শর্করা হচ্ছে গ্লাইকোজেন, অপশন ডি। এবার 9 নম্বর, গ্লাইকোজেন সঞ্চিত থাকে, গ্লাইকোজেন সঞ্চিত থাকে হচ্ছে যকৃত পেশিতে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, যকৃত এবং পেশিকোষে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। নেক্সট 10 নম্বর, পেকটিন এক প্রকার টেট্রাস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হেটারোপলিস্যাকারাইড, এই হেটারোপলিস্যাকারাইড হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি। নেক্সট 11 নম্বর, জলে অদ্রবণীয় তন্তু হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জলে অদ্রবণীয় তন্তু হচ্ছে হেমিসেলুলোজ। নেক্সট প্রশ্ন 12 নম্বর, জলে দ্রবণীয় তন্তু হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জলে দ্রবণীয় তন্তু হচ্ছে মিউসিলেজ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মিউসিলেজ। এবার নেক্সট 13 নম্বর, ডাইস্যাকারাইড অণুতে থাকে, ডাইস্যাকারাইড অণুতে থাকে হাইড্রোজেন বন্ধন, পেপটাইড বন্ধন, নাইট্রোজেন বন্ধন, হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লাইকোসাইডিক বন্ধন। 14 নম্বর, পাকা ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, পাকা ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফ্রুক্টোজ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্রুক্টোজ। নেক্সট, নিচের কোনটি দুগ্ধ শর্করা, এটা তোমরা সকলেই জানো খুবই কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, দুগ্ধ শর্করা হচ্ছে ল্যাকটোজ, অপশন ডি সঠিক অ্যান্সার। প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো অবশ্যই তোমরা তৈরি করবে। এবার 16 নম্বর, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হলো, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 2:1। 17 নম্বর, প্রোটিন বা চোয়া খাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রোটিন বা চোয়া খাদ্য হলো কার্বোহাইড্রেট, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, কার্বোহাইড্রেট, প্রোটিন বা চোয়া খাদ্য কোনটা, কার্বোহাইড্রেট। নেক্সট, এক অণু মল্টোজ বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে 2 অণু গ্লুকোজ, অতএব অপশান
ডি হচ্ছে সঠিক অ্যান্সার ডুয়োনো গ্লুকোজ। নেক্সট 19 নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত তন্তু শর্করাটি হলো, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত তন্তু শর্করাটি হলো পেকটিন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার পেকটিন। নেক্সট 20 নম্বর স্টার্চের উপাদানগুলি হলো অ্যামাইলেজ ও সেলুলোজ, অ্যামাইলোজ তন্তু না এতে অ্যামাইলোজ ও অ্যামাইলো পেকটিন। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার অ্যামাইলোজ ও অ্যামাইলো পেকটিন। এইবার পরবর্তী হচ্ছে 21 নম্বর বহু শর্করার সাধারণ রাসায়নিক সংকেত হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু শর্করার সাধারণ রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O5 হোলেন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে 22 নম্বর ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যতন্তুটি হলো, ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যতন্তুটি হলো পেকটিন। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার পেকটিন। এইবার আমরা নেক্সট টাইপ হচ্ছে শূন্য স্থান পূরণ করো, অনেক ভ্যারাইটিস টাইপের প্রশ্ন থাকবে, তার মধ্যে সব দেওয়া হলো না, কয়েকটা দেওয়া হলো। শূন্য স্থান পূরণ, 6 প্রকার খাদ্য উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট প্রধান ড্যাশ প্রদানকারী খাদ্য, শক্তি প্রদানকারী খাদ্য, তাই এটি 1 প্রকার দেহ পরিপোষক খাদ্য। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, শক্তি এবং দেহ পরিপোষক এই দুটো শূন্যস্থানে বসবে। নেক্সট 2 নম্বর 1 শর্করা ও 2 শর্করাগুলি জলে দ্রবণীয় এবং স্বাদে হচ্ছে মিষ্টি, কিন্তু বহু শর্করাগুলি স্বাদবিহীন এবং সাধারণত ঠান্ডা জলে অদ্রবণীয়। তাহলে প্রথমে হচ্ছে মিষ্টি, দ্বিতীয় হচ্ছে অদ্রবণীয়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মিষ্টি ও অদ্রবণীয়। এইবার আমরা পরবর্তী টাইপের প্রশ্ন দেখি। পরবর্তী টাইপ প্রশ্ন হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে এখানে বাম স্তম্ভে রয়েছে জলে জলে দ্রবণীয় খাদ্যতন্তু, জলে অদ্রবণীয় খাদ্যতন্তু। তাহলে আমরা জলে দ্রবণীয় খাদ্যতন্তু হচ্ছে কোনটা, জলে হচ্ছে পেকটিন, আর জলে অদ্রবণীয় খাদ্যতন্তু হচ্ছে সেলুলোজ। খাদ্যতন্তুর আধিক্য কী করে প্রোটিন পরিপাকে বাধা দেয়, তাহলে 3-এর সঙ্গে এ, আর 4 খাদ্য অভাবে কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে হচ্ছে 4-এর সঙ্গে বি। তাহলে এখানে 1C2D, 1C2D, তাহলে 1C2D 3A 4B। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এবার নেক্সট হচ্ছে বাম স্তম্ভে রয়েছে শর্করার গঠন, শর্করার উপস্থিতি, শর্করার কাজ, শর্করার গঠন। শর্করার গঠন হচ্ছে অপ্রতিসম কার্বন, শর্করার উপস্থিতি আয়রনের পরীক্ষা, আর হচ্ছে শর্করার কাজ হচ্ছে শক্তি সরবরাহ করা, খুবই ইম্পর্টেন্ট কাজ, আর 4 হচ্ছে শর্করার বৈশিষ্ট্য আইসোমেরিজম। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1B 2C 3A 4D। অতএব এই কটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব তোমরা ভালো করে তৈরি করে নেব। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।